তাহলে হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আজকে আমরা ইতালিয়ান ব্রেকফাস্ট করতে। আর ইতালিয়ান ভাষায় ব্রেকফাস্টকে কলাসিয়নে বলে। অনেকেই ভেবে থাকেন ইতালিয়ানরা ব্রেকফাস্টে কী খায়। চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি ইতালিয়ান ব্রেকফাস্ট। চাও আর এটা হলো সেই বিরস যেটা দিয়ে ইটালিয়ানরা নাস্তা করে। আজকে আমরা এটা দিয়ে নাস্তা করব। আর এটার সাথে সবাই নেয় কফি, নেয় তো কফি বিরস। এইটা হলো ইটালিয়ানদের বেসিক নাস্তা। কি খাবো তুমি, অর্ডার করো নিম্পো? না, অর্ডার আমি বাইরে একবার করবো কামিরের কাছে। তাই? হ্যাঁ, দেখে গেলাম পরে যাবে না। Un caffè macchiato? Sì. Un cappuccino? No, macchiato. Un cappuccino? Sì, cappuccino. Un cappuccino e 3 brioche da crema. E un goccio d'acqua. Faccio una bottiglietta. Una bottiglietta di fatto. Naturale? Naturale. Sì. Ok. Signori, il caffè macchiato. Sì, sì. Grazie. Deve pagare subito? Può fare dopo in cassa. Va bene, grazie mille, molto gentile. A voi. A posto. Aspetta, avevo causato una brioche. হঠাৎ করে অফ ডে পেয়ে গেলাম শুক্রবার দিন, আমার তোমাদের নিয়ে বের হই। আর লে সাবলনের কলাসনের প্রত্যেক জিনিসই টেস্টি। আর এমনি তো আমাদের আজকে লেট হয়ে গেছে, গা একটু কমতি ঘটার কারণে অফ ডে যেহেতু। তা ঘরে তার কিছু রান্না করে খাওয়া, মানে চুরি করা সকাল নাস্তা আসল তোমার জন্য। তো চলো আজকে আমরা বাইরেই নাস্তা করি না? তো যেহেতু বাইরে নাস্তা করবো তো হাতের কাছে লে সাবলন থাকবে, অন্য কোথাও যাওয়ার কোনো মানে হয় না। আর এই বারটা চমৎকার, পরিবেশ সুন্দর, ওসব প্রত্যেক জিনিস রাস্তার পাশে ভিউ দেখা যায়, আমার খুব পছন্দের। আমি প্রায় 15-16 বছর যাবো এখানে আসতেছি, তো দেখি তো ভালো লাগে। আর বিরসটা ইয়াম্মি। নিম্বুকি পে করে দিছো? হ্যাঁ, পে করা কমপ্লিট। চলো তাহলে আমরা এখন পিতার অসুস্থ চলে যাই। চলো আমরা এখন একটা মার্কেটে যাব, আজকে আমাদের বন্ধের দিন, আমরা আজকে একটু ঘুরবো। বন্ধের দিন না, হঠাৎ করে একটা অফডে পেয়েছি। হ্যাঁ, বন্ধের দিন না, বন্ধ তো আমাদের এখানে সবসময় শনিবার রবিবার হয়, বাট আজকে একদিন বোনাস আমাদের বেশি, অফিসিয়াল কাজের চাপ কম, অফিসিয়াল কাজের চাপ কম, এই জন্য এই তো একদিন আমাকে আমাদেরকে একদিন ছুটি দিয়েছে, বোনাস ছুটি দিয়েছে, এজন্য আজকে আমরা ঘুরবো, কাজে লাগাতে চাই। চলো আমরা ঘুরি। ভাবতেছি এই ঘোরাফেরা, আমাদের নাস্তা খাওয়া সবকিছু আপনাদের সাথে আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করি। আমাদের লোহানা কিছু বলবে তুমি? চমৎকার, রোদ্র জ্বলা। হ্যাঁ, সুন্দর আজকে, আর হালকা হালকা একটু গরম আসছে, খুব বেশি একটা গরম নাই। ওকে তাহলে লিম্পো, তুই গরমটার জন্য অপেক্ষা করি সাধারণত নাকি? হ্যাঁ, ওকে তাহলে সবাইকে বাই বাই দাও, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন আপনারা। পরের অংশে আমাদের আবার দেখা হবে। কজা বাবা বলো।